প্রিয় দর্শক, দুবাই টাইম অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আজকে আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইউসুফ শরীফ টিপু, ম্যানেজার বোয়িং এক্সপ্রেস ট্রাভেলস LLC, ধন্যবাদ। এবং আমাদের মধ্যে আরেকজন অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ SM মাজহারুল্লাহ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবস্থাপনা পরিচালক মাজহার গ্রুপ অফ কোম্পানিজ, প্রতিষ্ঠাতা সভাপতি মিরসরাই সমিতি, সংযুক্ত আরব আমিরাত, সদস্য বাংলাদেশ বিজনেস কাউন্সিল, BBC দুবাই, আজীবন সদস্য বাংলাদেশ সমিতি শারজা, প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাই, সদস্য লায়ন্স ক্লাব চিটাগাং খুলশী চট্টগ্রাম। আপনার দুইজনকে আজকে দুবাই টাইম অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। তো আমি শুরুতে আমি আমাদের ধন্যবাদ জনাব জয়নাল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাইয়া, আমি শুরুতে আমি আমাদের মাঝহারুল্লাহ ভাইয়ের কাছে যাব। জনাব SM মাঝহারুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবস্থাপনা পরিচালক মাঝহার গ্রুপ অফ কোম্পানিজ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব জয়নাল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউরো এশিয়া টিভি আজকে অনুষ্ঠানে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন, উপস্থিত যারা আছেন দেশ দেশে, এবং আমার প্রান্তীয় বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশের, এবং সংযুক্ত আরব দুবাই, এবং অন্যান্য যে সমস্ত বাইরের যে সমস্ত দেশে এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দিছি, সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। জি জনাব মাঝহারুল্লাহ সাহেব, আমরা শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব, করোনাকালীন সময়ে আপনারা কেমন সময় পার করছেন, এবং সংযুক্ত আরব আমিরাতে আমরা মোটামুটি অন্যান্য দেশের তুলনায় অনেকটা ভালো, তারপরও আপনাদের বর্তমান ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে আপনাদের কেমন চলছে? হ্যাঁ, ধন্যবাদ জনাব জনাব সাহেব। আমরা ইনশাল্লাহ করোনা করোনা যখন আমাদের এইখানে যখন আসতেছে, বা প্রথমত যখন থেকে আসছে, যেমন মার্চ মাসে আসছে, ফেব্রুয়ারি এন্ড আর কি, আমরা ইনশাল্লাহ আমাদের এখানে আমরা সবাই এই ইনশাল্লাহ এখানকার সরকার এটাকে খুব আন্তরিকভাবে, প্রবাসীদের জন্য আন্তরিকভাবে, এবং নিজস্ব দেশের আন্তরিকভাবে এটাকে হ্যান্ডেল করছে শুরু থেকে আজ পর্যন্ত, ইনশাআল্লাহ খুব সুরক্ষিত এবং সুস্বাস্থ্য, এবং দেশ এবং বিদেশের যত লোক এখানে আছে তাদেরকে সবাইকে সুন্দর একটা পরিবেশে রাখছে, এবং তাদের আন্তরিকতার জন্য ইউএই সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয়, যেহেতু তাদের আন্তরিকতা আজকে এখানে সবকিছু নিয়ন্ত্রণে আছে, এবং এই আশা করি ইনশাআল্লাহ আগামীতেও নিয়ন্ত্রণ থাকবে এতটুকুতে। তবে কিন্তু সংযুক্ত আরব আমিরাত দুবাইতে এখন 100% সবকিছু অপেন করছে, আমরা সরকার এখানে বলতেছে আমাদের এখানে সবকিছু নর্মাল আছে ইনশাআল্লাহ, আমাদের এখানে কোনো সমস্যা নাই। এই দিক দিয়া আমরা সবাই অবশ্য বিশেষ যারা আছে সবাই খুশি। একটা কথা না বললে না হয়, এখানকার সরকারি ভাবে ওনারা ঘোষণা দিয়েছিল যে আমরা এখানে প্রবাসী, এবং আমাদের এখানে যারা আমরা আছি সবাই আমরা এক ফ্যামিলি, এক ফ্যামিলি হিসাবে আমরা সবাইকে দিতে চাই, এবং সবাই সবাই জায়গা থেকে এই করোনাকে আমরা ইনশাআল্লাহ মোকাবেলাতে সক্ষম হব। এই ঘোষণায় আমাদের এখানকার বাংলাদেশি যারা আছে, অন্যান্য দেশের যারা আছে, সবাই খুবই খুশি। যদিও বা দুবাই এক সময় 28 দিনের মতো লকডাউনে ছিল,
সেই লকডাউন থেকে 28 দিন দুবাই সরকার যেভাবে প্রবাসীদের বা যারা লকডাউনে ছিল বা লকডাউনের বাইরে ছিল তাদেরকে খুব আন্তরিকভাবে তাদের খানা ছাটাই দিয়েছে, তাদের দেখাশোনা করেছে এবং কোভিড-19 দৈনিক টেস্ট করেছে এবং তাদের সুরক্ষার জন্য সরকার এবং আমাদের এখানকার আমাদের বাংলাদেশি প্রবাসী কমিউনিটির লোকেরা সহ সর্বস্তরভাবে প্রত্যেকের কাছে আন্তরিকভাবে দরজায় গিয়া ডোর টু ডোর গিয়া তাদের সাপোর্ট দিয়েছে এবং সাপোর্ট দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সবাই সেখানে মোটামুটি কোনো রকমের কোনো ট্রাবলে পড়ে নেই, কষ্ট করে নেই এবং সুন্দরভাবে আমরা কমিউনিটির লোকরা সর্বস্তরের কমিউনিটির লোকেরা এক হইয়া আমরা সেখানে সবাইকে অনুদান দিয়েছি, ত্রাণ দিয়েছি এবং যেখান থেকে আমাদের মাননীয় কনসাল জেনারেল জনাব ইকবাল হোসেন খানের নেতৃত্বে আমরা কাজ করছি কমিউনিটির সবাই মিলেমিশে এবং বাংলাদেশ একটা টিমও এখানে কাজ করছে এখানকার সরকার পুলিশের সাথে একজোট এটা বাংলাদেশের স্বেচ্ছাসেবী এই একটা সংগঠন কন্টিনিউ তারা কাজ করছে। তো এই নিয়ে আমরা আমাদের বাংলাদেশিরা খুবই খুশি ছিল, আনন্দে ছিল, উৎফুল্ল ছিল এবং সবাই এখানকার এই কোভিড-19 যে সমস্যায় আমরা পড়ছিলাম সেই সমস্যায় সবাই সুন্দরভাবে এবং সরকার সরকারের সাথে একসাথে আমরা কাজ করতে সমর্থ হয়েছি। ইনশাল্লাহ আমরা এই কোভিডকে খুব সুন্দর ভাবে আমরা মোকাবেলা করে আমরা এতটুকু সংযুক্ত আরব আমিরাতে ইনশাল্লাহ সবাই ভালো আছে। ম্যাক্সিমাম যেটা হয়তো ওয়ার্ল্ডের সব জায়গা যেখানে এফেক্ট হচ্ছে সেখানে তো আমরা বা কেউ এটা থেকে দূরে নাই। তো এই অল্পসি সবাই মনে করেন আত্মীয় স্বজন গেছে, অনেক লোক মারা গেছে, যা গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তুলনামূলক আগে দুবার অনেক কম লোক মারা গেছে এবং টেস্টের দিক দিয়ে দুবাই সরকার যথেষ্ট ভাবে টেস্টের আওতায় নিয়ে আসছে এবং টেস্ট এবং আজকে দেখলাম প্রায় কাছাকাছি প্রায় আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় সংযুক্ত আরব আমিরাত ইনশাল্লাহ খুব সুন্দর অবস্থা আছে, সুরক্ষিত আছে, এই সবাই এদিকা আলহামদুলিল্লাহ খুশি। আর এদিকা ত্রাণ আমাদের কমিউনিটি লোকেরা এইভাবে যে যেখান থেকে আসছে সবাই আন্তরিকভাবে সহযোগিতা এগিয়ে আসছে, আন্তরিকভাবে কাজ করছে কন্টিনিউ মোটামুটি প্রায় 2 মাস আমাদের ত্রাণ চলছে। এখানে আমাদের কনসাল জেনারেল স্যার 3-4টা টেলিফোন রাখছিল, ওই টেলিফোনে যারা যেখান থেকে তারা মেসেজ পাঠাইছে কনসাল জেনারেল সাহেবের নির্দেশে কমিটির লোকদের মাধ্যমে উনি ব্যক্তিগতভাবে যে মেসেজ দিছে যেখানে যেখানে লোক বাঙাল প্রবাসীরা আছে বাংলাদেশিরা ছিল নিরীহভাবে যারা কষ্ট করছে তাদের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছে ইনশাল্লাহ সব জায়গাতে। এমন কোন লোক নাই কেউ বলতে পারে নাই যে আমরা ত্রাণ পাইনি বা আমরা আশায় ছিলাম না। ওভারঅল সংযুক্ত আরব আমিরাতে দুবাই শারজা আজমান রাসেল কিমা ফজিরা সব জায়গাতে ইনশাল্লাহ আনাসাকান আছে এই আমাদের সহযোগিতা পৌঁছে গেছে ইনশাল্লাহ। সবাইয়ের আন্তরিকতা ছিল, সরকারের আন্তরিকতা ছিল এবং সচ্ছভাবে এটাতে সহযোগিতা করছে। যার যার অবস্থান থেকে যারা বিত্তবান আছে তারা তাদের নিজ নিজ পক্ষ থেকে করছে এই আন্তরিকভাবে এবং বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে এগিয়ে আসছে ইনশাল্লাহ সব দিক দিয়ে। আবারও সংযুক্ত আরব আমিরাতে আলহামদুলিল্লাহ সবাই এই পর্যন্ত ভালো আছে, সত্যি আছে। হয়তো যে জায়গাতে পুরা ওয়ার্ল্ড বা বিশ্ব যেখানে এফেক্টেড সেখানে ব্যবসা বাণিজ্য সেটার কথা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ যদিও বা এখন একটা সমস্যার সম্মুখীন হইয়া আমরা একটু এক পর্যায়ে আসছি, হয়তো এখন একটু খারাপ হলেও ইনশাল্লাহ আশাবাদী আমরা অতি সহসায় আমাদের ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ ভালো হবে। যেহেতু এখানকার সরকার আন্তরিক ব্যবসা বাণিজ্যের জন্য খুবই আন্তরিক হিসাবে কাজ করতেছে, তাই আমরা আশাবাদী এই অল্প কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা এই ব্যবসা বাণিজ্য বা সব দিক দিয়ে আমরা উন্নতি লাভ করব এবং সাথে সাথে আমাদের এই
দুবাইয়ে মনে করেন সব দিক দিয়া এত এখন সরকার যেখানে আন্তরিকভাবে ওপেনিং ডিক্লেয়ার দিয়েছে, ঘোষণা করেছে, সেখানে মনে করেন এখন বর্তমান আগের মতোই ট্রানজিট ভিসা বা যে সমস্ত বিষয়গুলি আগে ছিল সেই বিষয়গুলি এখন ইস্যু করবে বা করতেছে, এই ভিজিটার এখানে আসার জন্য সুযোগ সুবিধা করতেছে, যেহেতু এটা ভিজিটারের একটা কেন্দ্র এবং সেই হেতু এটা এখানে ট্যুরিজম অবশ্যই দরকার। সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ সরকারি খুবই আন্তরিক, সবাই সেই দিকে খুবই অনুকূল আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাজহারুল্লাহ মিয়া। এ পর্যায়ে আমি মোহাম্মদ ইউসুফ শরীফ টিপু সাহেবের কাছে যাচ্ছি, পরে আবার আপনার কাছে আসব। জনাব ইউসুফ শরীফ টিপু সাহেব, আমি এই পর্যায়ে আমি যাচ্ছি জনাব মোহাম্মদ ইউসুফ শরীফ টিপু সাহেবের কাছে, বিশিষ্ট ট্রাভেলস ব্যবসায়ী এবং সংযুক্ত আরব আমিরাতের গ্রিন সিটি আলাইনের পরিচিত মুখ। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনারা ট্রাভেল ব্যবসায়ীরা কেমন আছেন, আপনাদের কেমন যাচ্ছে আপনাদের বিজনেস, আপনাদের কি অবস্থা বর্তমান করোনাকালীন সময়ে? থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার জুমান, থ্যাংকস আপনাদের কোঅর্ডিনেটরকে, থ্যাংকস পার্টিসিপেন্টস সবাইকে। ট্রাভেল এজেন্সি স্পেশালি দ্যাট কোভিড-19 প্যান্ডামিক যেটা হয়েছে, এটার মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড ফিল্ডটা ছিল এভিয়েশন ইন্ডাস্ট্রি, আর আমরা ওয়ান অফ দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি পার্ট অ্যাজ এ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লাইনটা, তো বলতে পারেন যে আমরাই মোস্টলি এফেক্টেড এই 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 প্যান্ডামিকের মধ্যেই, যেখানে সারা দুনিয়ার ওয়ার্ল্ড এয়ার কমিউনিকেশনটা টোটালি কলাপস করেছিল, বলতে গেলে তো একেবারে নিরবিচ্ছিন্ন আকাশ ছিল, কোথাও কোনো কমিউনিকেশনই ছিল না, কোনো এয়ার স্পেসটা তো পৃথিবীতে এত বেশি ফাঁকা বোধ হয় পৃথিবীর ইতিহাসে কেউ বলতে পারে না যে কখনো এরকম স্পেসটা এত ফাঁকা ছিল। সো ফাইনালি আমরা সবচেয়ে এফেক্টেড, তারপরেও এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি কোয়েশ্চনটা করি যে আমরা এফেক্টেড হলেও কি অবস্থা আছি, এফেক্টেড হলেও যে আমরা ফিল করছি যে ডেফিনেটলি মানুষ সবার আগে, যে মানুষ যদি বেঁচে থাকে, মানুষ যদি ভালো থাকে, অফকোর্স আমাদের এটা যে সাময়িক ঘাটতিটা কিংবা সাময়িক যে প্রবলেমটা আসছে, সো ইট উইল ওভারকাম, সো ওয়ার ওয়েটিং। এবং গ্রেজুয়ালি আমরা দেখতে পেরেছি যে লাস্ট মান্থ থেকে দুনিয়াতে কিছু ইভ্যাকুয়েট করার জন্য কিছু চার্টার ফ্লাইট শুরু হয়েছে, এবং সেটা প্রত্যেকটা নেশনের জন্য যে যেখানে আটকা পড়ে আছে। আর যদি এমিরেটসের কথা আমরা বলি, এরা তো একেবারে ফ্রম দ্য বিগিনিং ডে ওয়ান থেকে ট্রাই করছে যে ওদের স্টুডেন্টস, ওদের ন্যাশনাল কোথাও যদি আটকা পড়ে, বিং ওদের মেনি স্টুডেন্টস আছে, তারপরে ওদের নিজেদেরই অনেকগুলি ডিপ্লোমেটিক মিশনের মধ্যে যত জায়গায় যারাই ছিল, ওরা একেবারে প্রথম মাসে নিয়ে আসছে। এরকম করে সারা দুনিয়াতে অনেকগুলি চার্টার ফ্লাইট শুরু হয়েছে, আর এখন সেই চার্টার ফ্লাইটের সংখ্যাটা অনেক বাড়ছে, এবং কোনো কোনো দেশ রিপার্টিশন করার জন্য তাদের কমার্শিয়াল ফ্লাইটও শুরু করার চিন্তা ভাবনা করছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাইক ইউরোপ এবং মিডল ইস্টের মধ্যে, সাউথ এশিয়ার মধ্যে কানেক্টিভিটি স্টার্ট করার জন্য ওরা একটা প্ল্যান করছে। তো আমরা আশা করছি যে ওরা খুব শীঘ্রই ওদের কমার্শিয়াল ফ্লাইটটা শুরু করবে। বাইদিশ টাইম চার্টার চলছে এবং আমাদের কিছু কিছু পার্টিসিপেশন থাকছে, বাট স্টিল আলহামদুলিল্লাহ উই ক্যান সে বিসাইড দ্যাট বিজনেস মানুষ বাঁচুক, মানুষ সবাই ভালো থাকুক, উই প্রে ফর অল অফ আস, এটুকু আমাদের প্রত্যাশা এবং এ নিয়েই আমরা আলহামদুলিল্লাহ আছি। ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাইব, যে করোনাকালীন কঠিন সময়ের মধ্যে যে আপনাদের বিমানের ভাড়াটা যে কেন বেশি নেওয়া হচ্ছে? একদিকে করোনাকালীন সময়ে মানুষ অসহায় হয়ে পড়েছে, তারা একদিকে কর্মহীন হয়ে পড়েছে এবং আটকে পড়েছে, আটকে পড়া মানুষ এবং কর্মহীন মানুষদের কাছ থেকে কেন বিমানের ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে, এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যদিও আমি এটা কনসার্ন না, বিকজ এটা অথরিটি বলতে পারবে যে কেন তারা ফেয়ারটাকে এরকম হাই করছে এবং কি কারণে করছে, বাট আপনার সাথে সুর মিলে ডেফিনেটলি আমিও আপনার মতো করেই বলতে চাই যে আমরা যদি এটাকে নানানভাবে স্টাডি করে দেখেছি এবং অনেকভাবেই এটাকে অনেক রকম ভাবেই বর্ণনা করা যেতে পারে, যে এই সময়ের মধ্যেও কোনো এয়ারলাইন্স যদি সার্টেন কিছু ডেস্টিনেশনে কিছু ফ্লাইট অপারেশন করছে, কিন্তু সে ফেয়ারটা সেখানে অনেক বেশি পরিমাণে বাড়তি,
এখন ধরুন লেবার ওরিয়েন্টেড কান্ট্রি যেগুলি স্পেশালি যদি আমরা বলি মিডিল ইস্টের সাথে বাংলাদেশের যে এয়ার ট্রাফিক এয়ার কমিউনিকেশনটা, এটা মোস্টলি ট্রাফিকটা হচ্ছে লেবার ওরিয়েন্টেড, মিস লেবার্স, ব্লু কালার পিপল। এখন এই মানুষগুলিকে ইভুকেট করার জন্য চার্টার করুক আর যেভাবেই করুক, যে ফেয়ারটা রাখা হয়েছে ডেফিনেটলি এটা আপনার সাথে আমি একমত যে এটা এটা অফকোর্স অনেক বেশি, কিন্তু বেশি কেন আই ক্যান নট অ্যান্সার ইউ ডাইরেক্টলি যে এটা কেন রাখা হয়েছে। এখন আমরা যদি এটা নেগেটিভ পজিটিভটা ভাবি, অর্থাৎ প্লাস মাইনাসটা, এটা কেন এমন হচ্ছে, ধরুন এখন একটা ফ্লাইট অপারেশন কস্ট কিছুটা বেড়েছে, একটা এয়ারপোর্ট তার এয়ারপোর্টের মধ্যে তার কিছুটা কস্ট বেড়েছে, এয়ারপোর্টকে স্পেশালি এক্সট্রা প্রিকশন নিতে হচ্ছে, কোভিড টেস্ট করতে হচ্ছে, তারপরে ধরুন প্রত্যেকটা এয়ারলাইন্সকে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে এই যে পিপিবি, কাউকে গ্লাভস, কাউকে মাস্ক দিতে হচ্ছে, স্যানিটাইজিং দিতে হচ্ছে, কোনো কোনো এয়ারলাইন্স একটা বক্স দিচ্ছে যে মিন্স সেফটি কিটস যেটাকে বলে, এরকম করে কিছু খরচ তাদের বেড়েছে নো ডাউট। আবার ধরুন এমিরেটস কিংবা রেপুটেটেড এয়ারলাইন্সগুলি ওরা আয়াটা রুলসকে ব্রেক কখনোই করছে না, ওরা চেষ্টা করছে যে রুলসগুলিকে মেনে প্যাসেঞ্জারকে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ওরা যেটা করছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই কিন্তু ওরা ফ্লাইট অপারেট করছে। সোশ্যাল ডিস্টেন্সিংটা যখনই আপনি মেনটেন করবেন, ধরুন যে সমস্ত ফ্লাইটের মধ্যে 3-3 সিট কনফিগারেশনটা করা আছে, টাইপটা করা আছে, সেখানে মিডল প্যাসেঞ্জারকে ওরা ক্যারি করছে না। এখন ওয়ান্স আপনি মিডল প্যাসেঞ্জার ক্যারি করবেন না, ডেফিনেটলি ওই ফেয়ারটা দুজনের ঘাড়ে চলে যাচ্ছে, দ্যাট মিনস ফেয়ারটা বাড়বে, ইট ইস ট্রু, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে সেটা কত বাড়বে, আপনি কত বাড়াবেন, দিস ইজ দ্য এথিক্যাল কোয়েশ্চেন্স এবং সেটা কমার্শিয়াল কোয়েশ্চেন্স। এখন এক একটা এয়ারলাইন্স এক একটা রকম ভাবে ফ্লাইট অপারেট করছে। এখন যদি ধরুন আমরা বলি যে এমিরেটস এয়ারলাইন্স এর মতো একটা এয়ারলাইন্স তাদের চমৎকার এবং অনেক ভালো এয়ারক্রাফট অপারেট করে, তাদের ম্যানেজমেন্টাল কস্ট বেশি, তাদের অপারেশন কস্ট বেশি, তাদের ফ্যাসিলিটি অন্যদের চেয়ে বেশি, সেক্ষেত্রে যদি ওরা লাইক সে আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল, দুবাই ঢাকা ফ্লাইটকে যদি 1800 সেল করতে পারে বিমান উইদাউট সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে, একেবারে সব ফ্লাইটটাকে ফুল করে অত প্রিকশন ছাড়া 1875 সেল করছে। এখন প্রশ্নটা হচ্ছে ওরা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এটা ওদের চেয়ে কমে পারে, এরা পাচ্ছে না কেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, লাইক ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশগুলির দিকে যদি আমরা তাকিয়ে কিছু এক্সাম্পল দিয়ে কথা বলি, যেমন ভারত, সেখানে কিছু সাবসিডাইজ করেছে তারা, যেমন বন্দে ভারত দিয়ে একটা অর্গানাইজেশন করে গভর্নমেন্ট সাবসিডি করে সেখানে তাদের অনেকগুলি প্যাসেঞ্জারকে ওরা লেস প্রাইসে নিয়ে যাচ্ছে, সেই প্যাসেঞ্জারগুলিকে ওরা ক্যাটাগরি মানে ক্যাটাগরিয়াইজ করেছেন থ্রু এম্বাসি, সেখানে কে নিডি পিপল, কে লেস ফর্চুনেট, কে সাফারার, কে ধরেন বিজিটিএসে স্টাক হয়ে গেছে, মেনি টাইপস অফ ক্যাটাগরি তারা করেছে। সো করে সেখানের মধ্য থেকে তারা কিছু মানুষকে নিয়ে যাচ্ছে একটা ভালো ফেয়ার দিয়ে, সস্তা দিয়েই, যদিও ভারতে আবার প্রচন্ড অনেক রকম ফ্লাইট অনেকভাবেই চার্টার হচ্ছে, আমাদের দেশে হয়তো অতটা চার্টার হচ্ছে না, আমাদের দেশে কিছু হয়েছে কিন্তু সেরকম না। তারপরে কোশ্চেনটা একই রকম থাকছে যে আমাদের এখানে এত বেশি কেন, আর এত বেশি যদি হয়ে থাকে তা আমরা কি কোনো কিছু এক্সপেক্ট করতে পারি না গভর্নমেন্ট থেকে? আমরা তো বলতে পারি যে সবসময় যে মানুষগুলির কথা, যে মানুষগুলির প্রসঙ্গ আসলেই বলে যে বাংলাদেশের রেমিটেন্স ফাইটার যারা অলমোস্ট মিডিল ইস্টে থাকে, রেমিটেন্স ফাইটাররা দেশটাকে ডেভেলপ করছে, দেশের কৃতিত্ব, দেশের বড় ধরনের অংশীদারিত্বে তাদের ভূমিকা অনেক বেশি। তো যখন এই রেমিটেন্স ফাইটারদের বিপদ হয়েছে, সেক্ষেত্রে কি আমরা গভর্নমেন্টের হ্যান্ডটুকুকে আর একটু এক্সটেন্ড চাইতে পারি না? আমরা তো বলতে পারি যে প্লিজ আপনি এই মানুষগুলিকে এই ফেয়ারটা না নিয়ে আর একটু সাবসিডাইজ করা যায় কিনা, অথবা মিনিমাম ফেয়ারে নেওয়া যায় কিনা। তো এরকম অনেকগুলি কোশ্চেন রয়েছে, বাট অফকোর্স আমি আপনার সাথে এগ্রি করেই বলছি এটা ডেফিনেটলি ফেয়ার, এটা অনেকেই এটাকে ধরুন এটাকে এটাকে একটা টিকিট পারচেজ করার জন্য অথবা এই ফেয়ারটাকে অ্যাডজাস্ট করার জন্য তার জন্য অনেক বিপদগ্রস্ত মানুষকে হাত পাততে হচ্ছে, ধার কর্য করতে হচ্ছে, অনেককে আমরা দেখেছি দেশ থেকে টাকা এনে তারপরে যাওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, অনেকে স্টাক হয়ে আছে, অত টাকা নেই, চাকরি হারিয়ে ফেলেছে। এটা এটা নট অনলি ইন ইউএ, আই এম টকিং অ্যাবাউট হোল, আই মিন টু সে গ্লোবাল সিচুয়েশনস, আমাদের প্রচুর লোকজন তো যে মোস্টলি ব্লু কালার, তো সবারই প্রবলেমটা সেম, আমরা যে যে প্রান্তে থাকি না কেন। আর যারা অ্যাফোর্ড করতে পারবে দে ক্যান গো উইথ বিজনেস ক্লাস, দে ক্যান ডু দ্যাট, ওদের জন্য এটা কোনো ব্যাপার না। বাট মোস্টলি অফকোর্স মোস্টলি আমাদের যারা আছে লেবার্স পিপল, ব্লু কালার পিপল, দে আর সাফারিং, এবং এই ফেয়ারটা তাদের জন্য সুইটেবল না। আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলছি এবং আমারও আর্জি থাকবে থ্রু আপনাদের চ্যানেলের মাধ্যমে যে প্লিজ এটাকে একটু এই ফেয়ারটুকুতে যদি কোনোভাবেই আর একটুখানি মিনিমাইজ করা যেতে পারে, তাহলে আমাদের এই মানুষগুলির অ্যাফোর্ড করার জন্য প্রচণ্ড রকম সুবিধা হবে এবং এরা স্বাচ্ছন্দ্যে
দেশে ফিরে যেতে পারবে, তাদের এই কষ্টাদিত জীবন থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে। ধন্যবাদ আপনাকে। তো আপনার সাথে আরেকটা কথা আমি এড করি, আমরা ইতিমধ্যে যারা দেশে গিয়ে পৌঁছেছেন বিমান বাংলাদেশে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আগে একটা ধারণা ছিল হয়তো সোশ্যাল সামাজিক যে মেনটেনটা করে তাদেরকে বিমানে রাখা হবে একটা সিট খালি রেখে বা এরকম একটা সৃষ্টি করে হয়তোবা তাদের কাছ থেকে পেয়ারটা বেশি নেওয়া হচ্ছে, কিন্তু সম্প্রতি যারা দেশে গিয়েছেন তারা বলতেছেন যে না, অতীতে যেভাবে ফ্লাইট পরিচালনা করা হয়েছিল বর্তমানে ঠিক সেম ভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে, একটি সিটও খালি যাচ্ছে না, তাহলে কেন তাদের কাছ থেকে আজকে অসহায় মানুষদের কাছ থেকে বিশেষ ফ্লাইট নাম দিয়ে বিশেষ ভাড়া কেন আদায় করা হচ্ছে? এটা আসলে খুবই দুঃখজনক আমি মনে করি বিষয়টা। আপনি নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা আমি আমার কথার মধ্যে একটু অ্যাড করেছিলাম। এখন দেখুন, এখানে অনেক সময় অনেক কিছু নিয়ম মেনে আমাদের চলতে হয়, বাট সবকিছু যে নিয়মের মধ্য থেকে করতে হয় তা তো নেই। একটা গভর্নমেন্ট ইচ্ছে করলে একটা গুড গভর্নমেন্স পিপলের জন্য যে কোনো ভাবে যে কোনো স্টেপ নিতে পারে। এখন ধরুন আয়াটা অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন যারা আছে তাদের কিছু ক্লজ থাকে যে কিভাবে একটা ফ্লাইট অপারেট করবে, কত সেফটি মেজার থাকবে, কিরকম ফ্লাইট চলবে, কতটুকু চলবে, কিভাবে চলবে, কতটুকু মেজারমেন্ট, সেফটি মেনি ইস্যুস ইস্যুস এখানে কাজ করে। এখন ধরুন একটা চার্টার ফ্লাইট চলতে গেলে একটা চার্টারের যে নিয়ম, একটা কমার্শিয়াল ফ্লাইট একই নিয়মে চলে না। এখন প্রশ্ন হচ্ছে ধরুন একটা চার্টার ফ্লাইট হতে পারে, হতে পারে একটা চার্টার ফ্লাইটে হয়তো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের কোনো নিয়ম নাও থাকতে পারে। এখন যদি সে নিয়মটা নাও থাকে, যেটা আমি আমার রেফারেন্সে বলেছিলাম যে এমিরেটস সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি $1,800 $500 একটা টিকিট সেল করতে পারে, আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে কেন $550 বিক্রি করবেন? আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করে তো এটা যদি $350 হয় দেন তো লোকজন অ্যাপ্রিসিয়েট করবে যে আমি যেটা বললেন, আপনি লোকজন বলেছে কমপ্লেন করেছে যে আমি গেলাম ভেতরে তো কোনো ফাঁকা নেই, তাহলে $350 যদি সে সেই টিকিটটা পারচেজ করতে পারতো তার মনে এই প্রশ্নটা সৃষ্টি হতো না। এখন এই জন্যই আসছে যে টাকাটাও বেশি দিলাম, ভেতরেও কোনো ফ্যাসিলিটি নেই, সোশ্যাল টিং কোনো ডিস্টেন্সও মেনটেন হয়নি, গাদাগাদি করে আসলাম, হলোটা কি? এই কোশ্চেনটা তাদের মনে আসাটা অতি স্বাভাবিক এবং এটা আসতেই পারে। এখন এই আসতেই পারার জন্য ওকে প্লিজ আমি ফিউ সেকেন্ডে শেষ করছি, আসতে পারার জন্য সেটা আমাদের ক্লারিফিকেশন প্রপার জায়গা থেকে যেটা দরকার ছিল হয়তো আমরা সেটা পাইনি, এবং সেটা ক্লারিফিকেশনটা আর একটু ভালো হলে এবং ফেয়ারটুকু কিছুটা লেস হলে মানুষের মনে এই কোশ্চেনটা আসতো না। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব ইউসুফ শরীফ সাহেবকে। আমরা এ পর্যায়ে আবারও মাজহারুল্লাহ সাহেবের কাছে যাচ্ছি। আমি এ পর্যায়ে আমি মাজহারুল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাইব আপনার সফলতার গল্প, আপনি কিভাবে আমিরাতে কবে আসছিলেন, কিভাবে আপনি আজকে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠেছেন, সেই গল্পটুকু আপনার কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আমার বিদেশের গল্পটা বলতে গেলে তো অনেক দূরে যাইতে হয়, যাই হোক চেষ্টা করব আপনার অনুরোধ রক্ষা করার জন্য। তবে আমি 1977 এর জুনের সম্ভবত 15 তারিখে আমি সৌদি আরবে যাচ্ছি। আমার একটা সৌভাগ্য ছিল যে আমার বাবাই ছিলেন এখানে, তখন আরাবিয়ান গাল্ফ ছিল এখানে, কিন্তু এদেশ তখন স্বাধীন ছিল না যখন আসছিল। তো আমাদের যখন 71 যখন আমাদের দেশ স্বাধীন হলো, স্বাধীনের পর তো 71 এদেশও স্বাধীন হয়েছে, সেই হিসাবে মোটামুটি এর পরে হয়েছে সংযুক্ত আরব, কিন্তু এর আগে আমরা জানতাম এটা আরাবিয়ান গাল্ফ। তখন তো আমি খুব ছোট, সেই সুবাদে আমি একটা সুযোগ হয়েছে বিদায় 1977 এ জুনের সম্ভবত 15 তারিখে আমি সন্তানভাবে যাচ্ছি। তখন এয়ারপোর্ট এয়ারপোর্ট এরকম ছিল না, তখনকার এয়ারপোর্ট তো ছোট তখনকার হিসেবে ছিল আর কি। গরমের দিন ছিল, আমি যখন প্লেন থেকে নামছি আমার খুব মনে আছে একটু একটু যে খুব প্রচন্ড গরম ছিল। ইনশাল্লাহ আমার বড় ভাই যখন এখানে ছিলেন ওনার মাধ্যমে আমি বিষয়টা পাইছি, এই হিসাবে আমাকে আসতে হয়েছে। এই আসার পরে আমি আমার বিষয়টা ছিল একটা 5-star হোটেল মেইনটেনেন্সের একটা বিষয় ছিল,
সেখানে আমি আসার পরে সেই হোটেলে আমি 3 মাস জব করেছি। 3 মাস জব করছি। 3 মাস জব করার পরে এই দুবাইয়ের প্রাণ কেন্দ্র বলা যায় এটা দেরা দুবাইয়ের নাইভের পিছনে একটা খালি জায়গা ছিল, সেটা বালি ছিল, জায়গা। সেই জায়গাতে এখানকার মহামান্য রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান নাহিয়ান, এই যারা এখানে ওই যে তখন কিছু সংখ্যক লোকের নিলাম করতে মনে হয় বিভিন্ন জায়গাতে অফ টাইমে আর কি বিকালবেলা, সেই লোকদের উদ্দেশ্যে এই জায়গাটা তারা ওদেরকে দিয়েছিল যে তোমরা নিলাম না করে তোমরা এইখানে আসি, তোমরা ছোট ছোট জায়গা আকারে 1 ফুট বা 1 ফিট মনে হয় জায়গা নির্ধারণ করে দিয়েছে মিউনিসিপালিটি, করো কাঠ দিয়া কাঠের ঘর করো, ঘর করে তোমরা এখানে এই তোমাদের ব্যবসা বাণিজ্য করো, যে যেভাবে পারো যতটুকু করতে পারো। তো ওই হিসাবে ওইখানে বেশ কিছু ঘর হয়েছিল, দোকান হয়েছিল। সেই দোকানের আমি বিকালবেলা যাতায়াত করতাম, আমাদের পটিকচুরি একজন লোক ছিল, উনি আলেম লোক, উনি একটা ওনার কাছে একটা দোকান ছিল, সেখানে আমি যাই গিয়ে বসতাম। এক পর্যায়ে উনি আমাকে অফার করলো যে আমি তো হজে যাব, যদি তুমি আমাকে একটু হেল্প করো তাহলে আমি তো তোমাকে দোকানটা দিতে পারি, আমাকে হজে যাওয়ার সুযোগটা করে দিও। আমি বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ, দেখি আপনি যখন এটা আশা করছেন পবিত্র মক্কা মদিনা যাবেন তাহলে আমি আপনার জন্য একটু চেষ্টা করব। যেহেতু আমি নতুন মাত্র 3 মাসের প্রবাসী এখানে, এবং টাকা পয়সারও একটা সমস্যা আছে, বলাই কেউ তেমন ভাবে বলতে পারতেছি না। যাই হোক, কোনো প্রকার হলো আমার এলাকার একজন লোক ছিল, অনলাইন লোক ছিল, মৌলভী খুরশিদ নামে একজন লোক ছিল, আমার চাচা সম্পর্ক। তো উনাকে বললাম যে আমি এইভাবে একটা দোকান পাইছি, যদি বড় ভাইয়ের সাথে আলাপ করি আপনি যদি দোকানটা একটা সুযোগ করে দেন তাহলে আমি হয়তো সেখানে দোকানটা নিয়ে হয়তো ব্যবসা দিয়ে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি উনি আমার বড় ভাইয়ের সাথে যখন আলাপ করলো, বড় ভাইয়ের সম্মতি দিয়ে দেওয়ার পরে আমি তখন আপনার 5,000 দিরাম দিলাম ওই ভদ্রলোককে, দোকানটা উনি আমাকে ছেড়ে দিলেন, ওনার যা সামান্য মাল টাল ছিল সেগুলা সব আমি নিয়ে নিছি এবং 5,000 টাকা ওনাকে দিলাম। উনি তখনই ওই বছর দুবাই থেকে উনি পবিত্র হজ করে ঠিকাতে দিলেন। আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি ওইখানে ওই মার্কেটে ঢুকছি একটা দোকান নিয়ে, কিন্তু তখন দোকানে কোনো ভিসা ছিল না, যেহেতু খারিজদের কোনো ভিসা তখন হয় না, হতেছে না। আমি ভিতরে চিন্তা করতাম যে আমি যদি কোনো লোকেলের যদি একটা দোকান পাই বা দুটা দোকান পাই তাহলে আমি হয়তো 2-4টা ভিসা পাবো, আমার আত্মীয় স্বজন আছে এদেরকে নিয়ে আসবো, আমি আমি এমন দিলাম আর কি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই সুবাদে আমার পাশের একজন লোক ছিল কেরালা, ওনার কাছে কাপড় বিক্রি করতেন, ওনাকে বললাম যে ভাই আমার তো এখানে বিষয় না, আপনি যদি একটু চেষ্টা করেন, যেহেতু আপনার মহিলা লোকাল তো ওনার কাছে হয়তো বললে উনি হয়তো একটা দোকানের ব্যবস্থা করে দেবে। তো উনি আন্তরিক ভাবে সেই কথাটা কিন্তু আমার মনে রাখছে এবং সেই হিসাবে কাজ করছে। আমি ওই ভদ্রলোককে, কালা ভদ্রলোককে আমি এখন ধন্যবাদ জানাই, উনি এখনো আছেন আলহামদুলিল্লাহ আমার পাশে, ওনার 2 ছেলে এখনো আছে, সবসময় ওনার কথা আমি জিজ্ঞাসা করি, ভালোই আছে। তারপর একদিন হঠাৎ করে আমাকে বলতে, আমাকে তখন মোহাম্মদ ডাকতো, মোহাম্মদ, আমাকে বলে যে মোহাম্মদ ভাই আমরা বাবা আয়া থা, বাপ তো মায়ের বোলা থা, একটা আমি আর যে বোলা থা এসে নিয়ে ও মেয়ের কো বোলা এদের দো দোকান মিলে, ও দো দোকান মিলেগা এদের কা লোকাল কো দিয়া হুয়া হ্যায়, আগার বোলেগা তো বাপ কো লেকে আয়েগা দে। ঠিক আলহামদুলিল্লাহ, বলো আপনার বাপ কো বোলো দেখি আনে কে লিয়ে বাত করেগা ইনশাল্লাহ। দুসরা দুসরা দিন ইয়াতে মেরে খেলা ও লেকে আয়া,
आने के बाद हम लोग बैठ के बात किया, वो बोलता है मेरे पास 3 दुकान है, अगर आप लेगा तो चल अलहमदुल्ला आपको देगा। हम बोलते अलहमदुल्ला हम 3 दुकान लेगा, आप रेंट कितना करेगा। तो ये हिसाब से उसके साथ मेरा साथ पड़ जाए जाए या कथा फाइनल हो जाए, একটার পিছনে একটা দোকান, একটার পিছনে একটা বলতে 111, 112, 113 তিনটা দোকান। তারপরে এই প্রথমটা হলো যে আপনার 700 টাকা, দ্বিতীয়টা 800 টাকা, তৃতীয়টা 900 টাকা, 900 দেরাম, এইভাবে আমার সাথে কথা হয়েছে। তো উনি এগ্রি হলো, এগ্রি হওয়ার পরে বলতেছে তোমার ছবি দাও, তোমার পাসপোর্ট কপি দাও, তোমার নামে আমি দোকানগুলা লাইসেন্স করে দেবো এখানকার নিয়ম অনুযায়ী। ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো ওই ভদ্রলোক মহিলাকে আমি পাসপোর্ট কপি দিলাম, আমার 2 কপি ছবি দিলাম, উনি 3 দিন কি 4 দিনের ভিতরে উনি আমাকে পারমিশন আনে দিল। তখন কিন্তু ছিল না, ওই মার্কেটের মিউনিসিপ্যালিটি একটা পারমিশন ছিল, তো পারমিশনটা আনে দিল। দেওয়ার পরে বলতেছে যে এখন তোমার কাছে যদি লোক থাকে, তোমার নিজের লোক, তোমার তো লোক আনতেই হবে। তো ওই সুবাদে মোটামুটি আমি আমার আত্মীয় আর কি, আমার এক ভাগিনি কানলাম, আমার এক ভাইয়ের বড় ভাইয়ের মেয়ের জামাতা কানলাম, এবং আমার এক বন্ধুটিকে বিষয় দিলাম। আলহামদুলিল্লাহ 3 দিন কাছে বিষয় নিয়ে সে চলেছিল, আসার পরে ইনশাল্লাহ এই আর কি, এই ওর আসার পরে আমি মোটামুটি দোকানটা সব দোকান নতুন ভাবে আমাকে ওখানে বানাইতে হয়েছে। প্রত্যেকটা দোকানে তখন খরচ দিয়েছিল 1200 গ্রাম কাঠ দিয়ে বানাইতে হয়েছে। ওইখানে কোনো কার ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না, ওইখানে মেন্টাল লাইট তখন সবাই চালু করছে। মেন্টাল লাইট চিনেন মনে হয়, আমাদের দেশে আছে মনে হয়, এখানে দেখা যায় অনেক জায়গায় ধরনের বলতো, এটা আমরা লাইট ওইটা দিয়ে আমরা মোটামুটি ব্যবসা করতাম। এই করতে করতে আলহামদুলিল্লাহ আমার লোকেরাও আসছে, এরাও নতুন, আর এখান থেকে লোকাল মোটামুটি এখান থেকে 2-1 জন লোক রাখি আমি ব্যবসায়। ইনশাল্লাহ আস্তে আস্তে ছিলাম সেই 3টা দোকান প্লাস 1-4টা দোকান আজকে এখন পর্যন্ত ইনশাল্লাহ আমার কাছে আছে। এর ভিতরে অনেক দুর্ঘটনা হয়েছে। প্রথমত একবার মার্কেট ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে আবার মিউনিসিপ্যালিটি মার্কেট বানাইলো, বানানোর পরে আবার মার্কেট জ্বলে গেল, জ্বলে যাওয়ার পরে আবার সরকার আন্তরিক ভাবে সেই মার্কেটকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করলো সেখানে, এবং আমাদেরকে অস্থায়ী ভাবে জায়গা দিল। ওই জায়গায় যাই আমরা টেম্পারারি ব্যবসা করছি, এবং দোকান কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা ওইখানে থাকতে হয়েছে, যেটা নাকিলে এখনো আছে, স্টিল মার্কেটটা নাকিল নাকিলে এখনো আছে। এই সেখান থেকে মনে করেন এখন আজকে এই মার্কেট এখন দোতলা মার্কেট করছে, আপনার রেসমেন্টিং করি, আন্ডারগ্রাউন্ড করি, মার্কেট এখন আলহামদুলিল্লাহ খুব জাঁকজমক ছিল, জাঁকজমক ভাবে ইনশাল্লাহ আমরা ব্যবসা করছি এই আলহামদুলিল্লাহ। এখন হঠাৎ করে মনে করেন এই যে COVID-19 করোনা ভাইরাস, এটা তো পুরো দেশের জন্য বা আমাদের জন্য কেন প্রত্যেকের জন্য একটা নতুন ভাইরাস, যদিও বা পুরান কিন্তু COVID-19টা পুরো কবি নতুন। কারণ অভিজ্ঞতা কারণ ধন্যবাদ ধন্যবাদ জনাব মাঝহারুল্লাহ সাহেব, মনে করেন ভরম আছে, আবারো আপনার কাছে আসবো। মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমি এই পর্যায়ে জনাব ইউসুফ শরীফ সাহেব টিপু সাহেবের কাছে যাইতে চাচ্ছি। জনাব ইউসুফ শরীফ টিপু সাহেব, আমরা এই পর্যায়ে সংক্ষেপে আপনার সফলতার গল্পটুকু জানতে চাইবো, এবং আমরা জানি আপনি আরো বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন, সবকিছু মিলিয়ে সংক্ষেপে আপনার সফলতার গল্পটুকু আমাদেরকে জানাবেন। থ্যাংক ইউ জুমন, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওয়েল দেখুন, সফলতা তো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, এক একজনের স্যাটিসফ্যাকশন লেভেলটা এক একটা পর্যায়ে, যে কখন কে কখন বলে যে আমি সফল আই ডোন্ট নো, বাট স্টিল যদি আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা একটা পর্যায়ে এসে স্থির থাকে, অথবা যদি আমি ফিল করি আমি যেখানে আছি যে আই এম ফাইন, সো আই ক্যান বি সাকসেসফুল, সো এটুকু বেসড অন দ্যাট যদি সেটা বলতে হয়, দেখুন আমি যখন এখানে আসছি ফার্স্ট আমি আবুধাবি রেডিওতে চাকরি করেছি অ্যাজ এ অ্যাঙ্কার হিসাবে, আবুধাবি থেকে তখন হোল মিডল ইস্টে কোনো এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা ছিল না, একমাত্র আবুধাবি রেডিওতে একটা বেঙ্গালি ফরেন সার্ভিস ছিল, বাংলা প্রোগ্রাম হতো সেখান থেকে 2 hours করে, তো সেখানে আমি চাকরি করেছি, সো আই ফিল প্রাউড মাই সেলফ যে আমি তো সেখানে কাজ করেছি বেসড অন দ্যাট, প্রচুর আমাদের লিসেনার ছিল, লট অফ পিপলস আমাদের প্রোগ্রামটা শুনতো, অনেকে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসতো, অনেকে আমাদের নানানভাবে প্রেস করতো, নানান কিছু ছিল, সো ডেফিনেটলি আই কুড সে ইট ইজ মাই সাকসেসফুল স্টেপ। দেন তারপরে সেখান থেকে মুভ করে ধরুন আমি চলে আসছি ট্রাভেলিং ট্রেড লাইনে, যেটা আমার কখনো লাইন ছিল না, এটা আসবো ভাবিও নি, একটা স্টেজে এটার উপরে কিছু পড়াশোনা করে দেন, চাকরি বাকরি করবো না স্থির করলাম, চাকরি পেলাম বাট চিন্তা করলাম না সেটা না করে লেটস সি যে কোনো কিছু করা যায় কিনা, তখন আমি আবুধাবিতে থাকতাম, তারপরে আমি মুভ করলাম আলাইন শহরে, চলে আসলাম আলাইন শহরে, এসে দেন আই হ্যাভ স্টার্টেড মাই ওন বিজনেস ট্রাভেল ট্যুরিজম, যেটা এখনো পর্যন্ত যেটা আছে। একটা স্টেজে কিছুদিন পরে ধরুন আমরা একটা এয়ারলাইন্সে জিএচএ পেলাম, যেটা খুব ফুকেট এয়ারলাইন্স ছিল, থাইল্যান্ড বেসড ছিল, তো গ্রেজুয়ালি ভাল লাগলো, তো এটাও একটা সফলতা যে ফাইন আমি ফার্স্ট বাংলাদেশি কোনো এজেন্ট ছিলাম যে একটা এয়ারলাইন্সে জিএচএ পেলাম, গ্রেজুয়ালি আমাদের এক্সপোজারটা বাড়তে লাগলো, এরকম করে আমাদের চলতে থাকতো। তো আলহামদুলিল্লাহ আই কুড সে হোয়াট এভার আই হ্যাভ ডান, যেটুকু করেছি যেটাই হয়েছে আই শুড সে আলহামদুলিল্লাহ এবং স্যাটিসফাই হওয়া উচিত। তারপরে ধরুন 2014 যেটা আরেকটা মজার কিছু ঘটেছিল, 2014 এখানে আবুধাবি চেম্বারে একটা ইলেকশন হচ্ছিল, তা আবুধাবি চেম্বার ডেফিনেটলি অফকোর্স আমাদের অনেক রিচ ম্যান, অনেক অ্যাফোর্ডেবল ম্যান, অনেক লিটারেট ম্যান, আই কুড সে অনেক কালচারাল ম্যান, অনেক লোকজনই আছে, অফকোর্স আমাদের সমাজে সব তো আর একই রকম না আছে, কিন্তু সেই ইলেকশনটাতেও কেউ অ্যাটেন্ড করছিল না, তো দেন আই থট দ্যাট হোয়াই নট, তো আমি সেখানে পার্টিসিপেট করলাম, আমি ইলেকশনে পার্টিসিপেট করলাম, এবং তখন আবুধাবি 2014 ছিল, সেখানে ক্যান্ডিডেট ছিল ধরুন ইন্ডিয়া থেকে লুলু গ্রুপের চেয়ারম্যান যিনি ইউসুফ আলী, তারপরে পাকিস্তান থেকে ছিল ডক্টর খান জামান যিনি আলী ইব্রাহিমী গ্রুপের মালিক ছিলেন, আর বাংলাদেশ কমিউনিটি থেকে আমি ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমি এমিরেটসের বাংলাদেশ কমিউনিটিকে থ্যাংক ইউ ভেরি মাচ বলছি, যে সেদিন আমাদের জন্য একটা মানুষও পিছপা হয়নি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনের অবস্থান থেকে যে যেটুকু পেরেছে যেভাবে পেরেছে প্রত্যেকে আমাদেরকে আমাকে সাপোর্ট করার চেষ্টা করেছে অ্যাজ বিকজ অফ বাংলাদেশি ক্যান্ডিডেট, সো আলহামদুলিল্লাহ আমাদের সেখানে একটা চমৎকার পার্টিসিপেশন ছিল না, আর প্রচণ্ড কম্পিটিশন ছিল, এবং আমরা যে এমন পর্যায়ে এসে কম্পিট করবো হয়তো সেটা অন্য কেউ ভাবতেও পারেনি, তো এটার পিছনে অনেকগুলো লম্বা ইতিহাস আছে, আমি সেটা আপনাকে বলতে চাইলাম না, তো এটা আমার একটাই উদ্দেশ্য তখন ছিল যে আমরা পারি না পারি, আমরা ট্রাই করবো না কেন, যে আমাদের ব্র্যান্ডিং শব্দটা আমরা প্রচণ্ড সময় অনেকবার শুনি, অনেকের কাছ থেকে শুনি, গভর্নমেন্টের কাছ থেকে শুনি, বাংলাদেশে শুনি, আমাদের অনেক সিনিয়র অনেকের যারা ফলোয়ার আছে অনেকের থেকে শুনি, তো সেখান থেকে আমার ইচ্ছাটা জাগলো যে একটা দেশের মধ্যে শুধু থাকলে তো হয় না, যে আমাদেরকে আমাদের ইটসেলফ ব্র্যান্ডিং এর জন্য যে আমাদেরকে ন্যাশনাল পর্যায়ে যদি কোনো কিছু থেকে থাকে যে আমরা পার্টিসিপেট করবো না কেন, উইদাউট পার্টিসিপেশন তো আমি বলতে পারবো না যে হুয়ে মাই, যে আমাকে হুয়ে মাই প্রুফ করার জন্য যে হ্যাভ টু টেকেন সাম ইনিশিয়েটিভ, যেটা আমি 2014 এ নিয়েছিলাম, এবং সেই ইনিশিয়েটিভটা নিতে গিয়ে ওই যে বললাম বাংলাদেশিদের এত বেশি সাড়া ছিল যে আই ওয়াজ সো অ্যামেজড অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ আওয়ার কমিউনিটি পিপলস যারা এটার জন্য প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে আমাকে। অ্যাট দ্য স্টেজ ফাইনালি যেটা আমরা দেখলাম মাত্র 6 ভোটের ব্যবধানে যে আমি হারিয়ে গেলাম, 6 ভোটের ব্যবধানে, আমাদের এরিয়াটা ছিল আবুধাবি থেকে প্রায় অলমোস্ট 300 কিলোমিটার দূরে, একটা একটা ইস্টার্ন জোন ছিল এদিকে টুয়ার্ডস দুবাই বর্ডার, আর আমাদের এদিকে আলাইন, ইটস এ বিগ এরিয়া ছিল, অনেক বড় এরিয়া, তা আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি প্রচুর কোম্পানি ছিল, প্রচুর ভোটার্স ছিল, তো আউট অফ দ্যাট 6 ভোট ডাজেন্ট ম্যাটার, আমি হেরে গেছি, দিস ইজ নট দ্য, এবং আমার খুব কষ্ট নেই, আমার স্বস্তিটা ওই জায়গায় যে আমরা 6 ভোটে হেরেছি, কাদের সাথে কম্পিট করে হেরেছি, যে ইউসুফ আলী লাইক হি ইজ দ্য চিলিয়নার, যে $6.6 billion মালিক, এখন সেই ইউসুফ আলীও আমাদের সাথে কম্পিট করতে গিয়ে তাকে অনেক কষ্ট পেতে হয়েছে, বো মানে ব্যাক পেতে হয়েছে,
সো এটার একটাই কারণ ছিল যে আমরা যদি আমাদের প্রত্যেকটা অবস্থান থেকে আমরা আমাদের দেশকে ব্র্যান্ডিং করতে চাই, আমাদের সমাজকে উপরে তুলতে চাই, আমরা কি এটা প্রমাণ করতে চাই, এই এরকম কিছু নিয়ে আমাদেরকে নিতে হবে। আর এই কাজটা করতে গিয়ে ধরুন এমিরেটস এর টপ বিজনেসম্যান যারা আছে, দোজ হু আর লিডিং দা এমিরেটস ইকোনমিক কন্ট্রিবিউশন, যাদের সবচেয়ে হাইয়েস্ট, আই মেট অল দিস গাইস, এবং দে আর বিকামিং মাই পার্সোনাল ফ্রেন্ডস, যারা বিভিন্ন গ্রুপের চেয়ারম্যান, বিভিন্ন কিছু চেয়ারম্যান, দিস অ্যান্ড দ্যাট ব্লা ব্লা, যারা হোল এমিরেটস এর ইকোনমিকে কন্ট্রিবিউট করে এবং কন্ট্রোল করে। তো এই মানুষগুলি শুরুতে ডেফিনেটলি সবারই একটা ভাব ছিল বাঙালি, বাংলাদেশ, দিস অ্যান্ড দ্যাট, বাট ওয়ান্স উই হ্যাভ প্রুভ আওয়ার সেলফ যে আমরা কে, হোয়াট উই ক্যান ডু, দেন দে আন্ডারস্টুড যে আমাদের হোয়াট ইজ আওয়ার স্ট্রেংথ। আমাদের আগে বিলিভ মি জাস্ট ফিউ সেকেন্ড, যে আমাদের অনেকে বলছিল যে হোয়াট ইজ ইউর ভোটার্স, যে তোমাদের তো সব লোক স্ট্রিট পিপল যারা রাস্তা ক্লিন করে, দে আর সুইপার, ক্লিনার, দিস অ্যান্ড দ্যাট, হাউস ড্রাইভার, ডোমেস্টিক ওয়ার্কার, দ্যাটস ইট, হোয়াট ইজ ইউর ক্যাটাগরি, হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, তুমি কি জন্য ইলেকশন করতে আসছো। সো আই টেল দেম ভেরি পোলাইটলি যে কেন আমরা আসছি, আমাদের আসার যে শুধু ভোট পেতে হবে তো কারণ নেই, জাস্ট উই ওয়ান্টেড টু মুভ ফরওয়ার্ড। তো এনি হাউ ফাইনালি ওই জায়গাতে আমরা সফল হয়েছি যে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এস্টাবলিশ করতে পেরেছি আমাদের ইমেজটা, যে আমরা কে, কি করেছিলাম আমরা। তো এরকম ধরুন সফলতার ব্যর্থতার অনেক গল্প মানুষের জীবনে পার্সোনালি থেকে থাকে বা থাকতেও পারে। তো অ্যাট দ্য স্টেজ আলহামদুলিল্লাহ আই কুড সে থ্যাংকস লর্ড, থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহকে, অলমাইটিকে, যে আমরা এখানে আছি, আই কুড সে আই এম স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ জনাব ইসু শরীফ টিপু সাহেবকে। আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের ইউরো বাংলা টেলিভিশনে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ইউরো বাংলা টেলিভিশনকে, থ্যাংক ইউ আপনার পুরো টিমকে, থ্যাংক ইউ ভেরি মাচ।